আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গন্তব্য হচ্ছে স্কাইলাইন ট্রেল। এটা আমার বাসা থেকে 3 ঘন্টা লাগে কারে যেতে, এবং তারপরে আবার প্রায় 4 কিলোমিটারের মতো একটা হাইকিং আছে আর কি। তো চলুন একসাথে যাই। এক পাশে যেমন পাহাড়, অনেক সুন্দর একটা ভিউ, তেমনই সব থেকে মজার বিষয় হচ্ছে যে আরেক সাইডে হচ্ছে সুন্দর সাগর। ও আল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ পুরো একদম ব্লু। এই হচ্ছে ভিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর জায়গা। আমি জানি না আপনারা ভিডিওতে কেমন দেখতে পারতেছেন, কিন্তু জায়গাটা আসলেই জোস। জায়গাটা এত শান্তশিষ্ট যে এখানেই থাকে যেতে ইচ্ছা করতেছে ভাই। এই হচ্ছে আবির ভাইয়ের অস্ত্র, এবং আমরা খুব তাড়াহুড়ো করে কিছু ফুটেজ নিচ্ছিলাম রাস্তার, যেহেতু আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আমাদের ছোট্ট বাবুটা এখন আকাশে আমাদেরকে ওই দূর থেকে তুলতেছে, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ভিউ উপভোগ করতেছি। অনেক সুন্দর। অতি অল্প সময়ে ড্রোনের ফুটেজগুলো আমরা নিচ্ছিলাম, আর আবির ভাই কোনোভাবেই তার ফুটেজে সন্তুষ্ট হচ্ছিল না। তাও কি করার, সময় তো বাঁচাইতে হবে। আমরা দেখতে দেখতেই চলে আসলাম একদম শেষের দিকে, আর যত উপরে উঠছিলাম তত বরফের পরিমাণ অনেক বাড়ছিল। আমরা আসলে কেউই এই বরফের জন্য প্রস্তুত হয়ে যাইনি আর কি। ও প্রথম স্নোতে হাঁটতেছি, যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা অলরেডি চলে আসছি ট্রেলের কাছে, এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব ইনশাল্লাহ। সো পার্কিংয়ে আপাতত ওয়াশরুমের কাজটা সারতেছি সবাই, ইনশাল্লাহ আস্তে ধীরে আমরা এই দিক দিয়ে ট্রেল ধরে চলে যাব। আমরা এখন ট্রেলের দিকে হাঁটে হাঁটে যাচ্ছি। তো বরফের উপরে আসলে মজা লাগছে, জীবনের প্রথম এরকম একটা ফিলিংস পাচ্ছি, খুব জোস আলহামদুলিল্লাহ। অনেক স্নো, তো আমরা তো প্রিপেয়ার হয়ে আসি নাই, যেই কারণে আমার তো জুতাও নাই স্নোতে পরে হাঁটার জন্য, তো যেই কারণে একটু সমস্যা হচ্ছে, পায়ের ভিতরে বরফ ঢুকতেছে ভাই। নর্মাল জুতা দিয়ে অথবা খালি পায়ে বরফে হাঁটা ভাই পসিবলই না, ঠান্ডার জন্য না, এটা প্রচুর পরিমাণে স্লিপ করে, আর কোনো জায়গা শক্ত কোনো জায়গা নরম ঢুকে দেবেন, তো এটা হচ্ছে বড় ফ্যাক্ট। ও জোস আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না। আমি জানি না মোবাইলে কেমন আসতেছে ভিউ, কিন্তু বাস্তবে আসলে অস্থির। আর যেহেতু আমার গিম্বল নাই, শুধু মোবাইল হাতে ধরে যাচ্ছি, সেহেতু কেমন যে দেখাচ্ছে। শেষের দিকে কাঠের পাটাতন দেওয়া, তো ভালো রাস্তা পায় সবাই দৌড়ায় দৌড়ে আগাইতেছে, আমিও দৌড়াই না হলে পিছিয়ে পড়ে যাবো। আচ্ছা এই যে আসার সময় এই রোড দিয়ে কিন্তু আমরা আসছি, এই দিক দিয়ে আসে আসে ওই পাশে গাড়ি পার্ক করে আমরা প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটে হাঁটে সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা এখানে পাইলাম। তো এখান থেকে আমরা খুব একটা বেশি এখানে দেরি করব না, আমরা এখান থেকে আমাদের যে মেইন ভিউ পয়েন্ট আমরা সেখানে রওনা দিয়ে দিই। ও মাশাআল্লাহ, বাতাসের সাউন্ড আপনারা পাচ্ছেন কি আমি জানি না, কিন্তু এখানে বাতাসের একটা সেই শব্দ। ও সামনে যে ভিউ ভাই, জুস জুস। এখানে আসার আসলে সেভাবে কোনো প্ল্যান ছিল না, সকালে উঠলাম, তো আজকে তো নর্মালি সানডে। ওঠার পরে আবির ভাইয়ের সাথে কথা বলতে বলতে আবির ভাই বললো যে ওরা আজকে
সবাই মিলে এই ট্রেইলে আসতেছে। তো আমি বললাম যে ভাই জায়গা হবে তাহলে আমিও যাব। তো বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই চলো আমাদের সাথে। তো সেইভাবেই আসলে ওদের সাথে চলে আসা। আর অসংখ্য ধন্যবাদ আমার ফ্ল্যাটমেট যত ভাই ব্রাদার আছে সবাইকে, ওরা আসলে অনেক হেল্পফুল। তো ওদের সাহায্য ছাড়া এখানে আমি হয়তো বা এত তাড়াতাড়ি আসতে পারতাম না, হয়তো বা আরও 1 বছর সময় লাগতো এটা আমার এক্সপ্লোর করতে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। ওই যে ছোট ছোট কার, আমরা আসলে আসার সময় ওই ট্রেল দিয়ে কিন্তু আসছি, মানে ওই রোড দিয়ে আসছি। আর এখন আমাদের ফাইনাল যে ট্র্যাকিং এর পর যে পজিশন, এই পজিশন থেকে সব ছোট ছোট লাগতেছে। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ, এটা আসলে কোনো ক্যামেরাতেই হয়তো বা দেখানো সম্ভব না, এটা এত সুন্দর। এটা জোস আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি অ্যামেজিং। একদম শেষ পর্যায়ে এসে এরকম একটা সুন্দর একটা ভিউ, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। পাহাড় আর সাগরের মিলন, জোস। আমরা সেখানে অনেকক্ষণ যাবত নিজেদের ভিতরে আড্ডা এবং নিজেদের ছবি একে অপরের তুলছিলাম। আর যাওয়ার সময় সেখানে কিছু স্নিকার্স আর পানির বোতল নিয়ে যাই এবং সেখানে বসে থেকে আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে সেখানে খাই আর কি। আমার এখানে রাত হয়ে যাচ্ছে, বাংলাদেশে এখন দিন হচ্ছে, তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং। তো সন্ধ্যার আগে আগে আমরা যেন বের হইতে পারি, এই কারণে আসলে আমরা খুব একটা দেরি করি নাই, তাড়াতাড়ি ওখান থেকে চলে আসছি। তো দেখা যাক, ইনশাল্লাহ সন্ধ্যার আগে আমরা কার পর্যন্ত পৌঁছাইতে পারব। আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে কারের কাছে চলে আসি এবং তারপরে খুব সেফলি 3 ঘন্টার জার্নি শেষে আবার বাসায় চলে আসি। তো আলহামদুলিল্লাহ, জানাবেন কেমন হয়েছে ভিডিও কমেন্টে।